পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের কুলটি বোরো অন্তর্গত 62 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্ষমা মণ্ডলের বিরুদ্ধে ভুয়ো তথ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ করে বৃহস্পতিবার কুলটি থানায় অভিযোগ দায়ের করলেন সিপিআইএমের কুলটি এরিয়া কমিটির নেতৃত্ববৃন্দ। এদিন এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম নেতৃত্ব। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজিত ভট্টাচার্য, সাগর মুখার্জি, এই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী স্নিগ্ধা মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। ঝাড়খণ্ড রাজ্যে তফসিলি সম্প্রদায় হিসেবে তারা নথিভুক্ত নয়, অথচ ক্ষমা মণ্ডল কিন্তু ঝাড়খণ্ডের মহিলা। এক, দ্বিতীয়ত আমাদের অভিযোগ হচ্ছে যে যেখানে দুর্নীতিটা হয়েছে, যে মানুষ পৈতৃক সূত্রে এবং উত্তরাধিকার সূত্রে, এক পৈতৃক সূত্রে এবং উত্তরাধিকার সূত্রে হচ্ছে এখানে উচ্চতম মাননীয় উচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, মাননীয় হাইকোর্ট, তাদের অনেক নির্দেশিকা আছে যে পৈতৃক এবং উত্তরাধিকার সূত্রে কিন্তু মানুষ তফসিলি জাতি প্রমাণপত্র পাওয়ার অধিকারী, সত্তাধিকারী। সেইখানে এখানে আমরা যেটা দেখলাম যে সে কিন্তু তার বাবার পিতার পরিচয়ে সে ঝাড়খণ্ড থেকে যেহেতু পাবে না, বেঙ্গলে আসার পর প্রথম যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে কিন্তু জাল করা হলো, যেখানে যে তফসিলি জাতি প্রমাণপত্রের যে ফরম্যাট, সেই নিয়ম অনুযায়ী, বিধি অনুযায়ী যে দপ্তর আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানে সান অফ কিংবা ডটার অফ আছে, ওইখানে কলম চালিয়ে ওয়াইফ অফ করা হলো। কেন এটা করা হলো? এ তো কোথাও নেই, ভারতবর্ষে কোথাও নিদর্শন নেই এরকম। কমসে কম খালি পুনুরি গ্রামে 150 মহিলা আছে যারা ঝাড়খণ্ড থেকে বিয়ে হওয়ার পর এখানে এসেছে, কারুর তো জাতি প্রমাণপত্র নেই। কেন নেই? না, ঝাড়খণ্ডে যেহেতু ফুঁড়ি মণ্ডল তফসিলি জাতি সম্প্রদায়ভুক্ত হিসেবে নথিভুক্ত নয় বলে সেই অধিকারই তারা পায়নি। এইখানে আসার পর সে বাবার পরিচয়টাকে অ্যাভয়েড করে সে 2009 সালে একটা ফলস, অর্থাৎ জাল, এবং জাল তফসিলি এসসি সার্টিফিকেট, তফসিলি জাতি প্রমাণপত্র বার করে সেখানেও কিন্তু আবার ম্যানিপুলেশন করলো, সেখানেও মানে কলম চালিয়ে সেটাকে ওয়াইফ অফ করলো। এরপরে আবার তিন নম্বর কথা হচ্ছে যে কত সিরিয়াস কমপ্লেন, এটা এসডিও সাহেবের দেখা উচিত ছিল। আমরা যেহেতু তাকে এটা জানিয়েছি, তাকে জ্ঞাত করেছি, তার পরবর্তীকালে দেখা গেল আজ থেকে 3 বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের তফসিলি জাতি সম্প্রদায়ের যে নথি সংক্রান্ত যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে দেখা গেল যে সেখানে, এবং এই রিসেন্ট মাস তিনেক আগেও যে ওয়েবসাইটে কি ডিসপ্লে করছে, যে সুখময় মণ্ডলের মেয়ে, এই সুখময় মণ্ডলের ছেলে হচ্ছে ক্ষমা মণ্ডল, মানে স্বামী হয়ে গেল ছেলে, যার ভোটার লিস্টে এতদিন ধরে সুখময় মণ্ডলকে বিয়ে করেছে, সুখময় মণ্ডল হলো স্বামী, সে স্বামী হয়ে গেল ওয়েবসাইটে ডিসপ্লে করছে। সে আপনাদেরকে সমস্ত নাম্বার আমরা মানে দিচ্ছি, আমরাও এখানে এফআইআর এর সমস্ত উল্লেখ করে দিয়েছি, সেইখানে উল্লেখ করছি যে সুখময় মণ্ডলের ছেলে, সান অফ সুখময় মণ্ডল। এটা কি? এটা এসডিও, যিনি নিয়ন্ত্রক রিটার্নিং অফিসার, তাকে আমরা আমাদের যে ক্যান্ডিডেটের পক্ষ থেকে, মানে স্নিগ্ধা মণ্ডলের পক্ষ থেকে, যে এই যে দুর্নীতি কিংবা অবৈধ কাজ করা হয়েছে, সার্টিফিকেটটা যেভাবে মানে ইয়ে করা হয়েছে, দেওয়া হয়েছে, সার্টিফিকেটটা প্রদান করে যে প্রার্থীপদ ফিল আপ করা হয়েছে, এর বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের কমপ্লেনকে লজ করেছি এবং আজকে এফআইআর আমরা লজ করলাম। এটা আইনি প্রক্রিয়ারই অন্তর্গত। পরবর্তীকালে এই প্রশাসন যদি একমুখী মানসিকতা নিয়ে চলে, তা নিশ্চিতভাবে আমরা বিচারালয়ের কাছে যেতে আমরা বাধ্য হব, তার জন্য প্রশাসন দায়ী থাকবে। বলেছি যে এটা যদি দেখি যে প্রশাসন নির্বাচন কমিশনে নিযুক্ত এই আসানসোল কর্পোরেশনের যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন, তারা যদি একমুখী মানসিকতা নিয়ে এই সমস্ত দুর্নীতি এবং এই অবৈধ জাল সার্টিফিকেটকে তারা চেপে দিয়ে এটাকে যদি তারা বজায় রাখার চেষ্টা করেন, নিশ্চিতভাবে সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী যে কোনো মানুষের অধিকার আছে যে ন্যায় এবং বিচার পাওয়া, তার জন্য বিচারালয়ের কাছে যাওয়ার অধিকার আমাদের আছে। সেটা 10 তারিখে জেনেছি, 13 তারিখে আমরা জানিয়েছি।
না নির্বাচন নির্বাচন কমিশনারের কাছে আপনারা কি আবেদন করেছেন যে এত তারিখের মধ্যে আমাদের বিষয়টা জানানো হোক বা এই বিষয়টাকে ইয়ে করাবো? আপনারা কি এই মুহূর্তে এই ওয়ার্ডের ভোট বাতিলের দাবি করছেন? না, আমরা বাতিলের দাবি আমরা করছি না। এটা নির্বাচন কমিশনার এবং তার নিযুক্ত যিনি রিটার্নিং অফিসার আছেন তার এখতিয়ারের মধ্যে পড়ে। তাকে কমপ্লেন জানানো হয়েছে, এজাহার নথিভুক্ত হয়েছে যে এই রকম ধরনের দুর্নীতি এবং জাল সার্টিফিকেট প্রোডিউস করে তফসিলি জাতি মহিলা সংরক্ষিত সিটে টিএমসির ক্যান্ডিডেট এরকমভাবে লড়ছে, এটা আপনি তদন্ত করে দেখুন। এবং একটা জায়গায় আছে যে 15 দিন হচ্ছে সময় অবধি, যিনি রিটার্নিং অফিসার তার এখতিয়ারের মধ্যে 15 দিনের মধ্যে তিনি তদন্ত কমপ্লিট করবেন। যে কোনো কমপ্লেন যে যাবে, যে কোনো কমপ্লেন তার তদন্ত 15 দিনের মধ্যে করে উনি তার ব্যবস্থা নেবেন, এটা লেখা আছে বিধিতে। অপরদিকে এ বিষয়ে 62 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ক্ষমা মণ্ডলের ভাসুর সদাই মণ্ডলের প্রতিক্রিয়া জাতি প্রমাণপত্র মহকুমার শাসক করে দিয়েছেন। যা জানাবার আমরা ওখানেই জানাবো, আমাদের সব তথ্য ঠিক আছে বলে তিনি দাবি করেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।